হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বিজনেস বা ব্র্যান্ড লোগো ডিজাইন করতে হয়। তো ব্র্যান্ডের নামে লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন, তারপর আমরা এটাকে ডিলিট করে দেবো ভিউয়ার্স। তো এইভাবে ডিলিট করে দেবেন, তারপর আমরা এইখানে মাঝখানে ক্লিক করে যে ইম্পোর্টে ক্লিক করব, অর্থাৎ আমরা একটা পিএনজি ফাইল অ্যাড করব। তো দেখেন কীভাবে অ্যাড করতে হয়। ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখন আমি এই ডাউনলোড ফোল্ডার থেকে এটা আমি অ্যাড করে নিব। তো অ্যাড করার পর আমাদের এখন লেখা অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের ব্র্যান্ডের নেম অ্যাড করতে হবে। তো এতে ক্লিক করার পর এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখানে আপনাদের যে ব্র্যান্ড নেম আছে সেটা আপনারা লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আকাশ ফিটনেস জোন। পুরোটা লেখার পর আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর টান দিয়ে এদিকে নিচের দিকে আনবেন। এটাকে আপনি চাইলে ছোটো বড় করতে পারবেন। আমরা এখন ফ্রন্টে চলে যাব। তো ফ্রন্টে গিয়ে মাই ফ্রন্ট, এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটার কালার দেবো, এই জন্য দেখেন কোন কালারটা ভালো লাগে, এটাই মোটামুটি ভালো লাগছে, তো এটা দিয়ে দিলাম। তারপর আমাদের আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা আরেকটা টেক্সট অ্যাড করবো, একটা মেসেজ বা কমেন্টস। তো ওয়ে টু হেলদি, অর্থাৎ সুস্বাস্থ্য বা সুস্থ থাকার উপায়। তো এটা লিখে আমরা নিচে বসিয়ে দিব, অর্থাৎ আমাদের ডিজাইনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এটা লিখলাম ভিউয়ার্স। তো এইভাবে লেখার পর আমরা এটাকে কালার দিয়ে দিব, ফ্রন্ট দিয়ে দিব। তো প্রথমে আমরা কালার অপশনে চলে যাব, যে কালারটা ভালো লাগে আপনাদের সেই কালারটা দিয়ে দিবেন। আমি দেখছি কোনটা ভালো লাগছে, তো এইভাবে এটা ভালো লাগছে না ভিউয়ার্স, তো এই কালারটা দিয়ে দিই, এটা ভালো লাগছে না। তো এই কালারটা দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, এই জন্য ওই কালারটা দিয়ে দিলাম। এখন ফ্রন্টে চলে যাব, তো আমি এই ফ্রন্টটি ব্যবহার করব। তো ব্যবহার করার পর আমরা এই যে ট্রান্সপারেন্টটি ক্লিক করে দিব, এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট দেখি কেমন দেখা যায়। আসলে এটা ভালো দেখা যাচ্ছে না, কিছু সময়ের জন্য অর্থাৎ সীমিত সময়ের জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতেছি যাতে আমাদের লেখাগুলো বোঝা যায়, এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করলাম। পরবর্তীতে আমরা আবার ট্রান্সপারেন্টে ক্লিক করবো ভিউয়ার্স, কারণ আমাদের লেখাটি দেখা যাচ্ছে না। আমরা একটা শেপ অ্যাড করবো, শেপটার কালার থাকবে সাদা। তো এটাকে ভিউয়ার্স আগে কিন্তু ওকে দিয়ে দিবেন না, এরকমভাবে ছোটো করে এই যে লেখার পাশাপাশি অর্থাৎ এই যে এ পর্যন্ত এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে এখান থেকে চিকন করে দিবেন, কারণ এটাকে আপনি ওকে দিয়ে দিলে পরবর্তীতে আর ঠিক করতে পারবেন। এটার কালারও দিয়ে দিন ভিউয়ার্স, যে নিচে যে লেখাটার কালার দিয়েছেন সেই কালারটা দিয়ে দিন। তো এই কালারটা দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। তো এইভাবে রাইট দেওয়ার পর দেখেন এখন এটাকে টাচ করলে আপনি খুঁজে পাবেন না, দেখেন খুঁজে পাচ্ছেন। এই জন্য এই যে এখানে ক্লিক করে এই যে লেয়ার অপশনে ক্লিক করলে এখন সিলেক্ট হয়ে গেছে ভিউয়ার্স। এখন চাইলে আপনি এটাকে কালার বা ছোটো বড় পজিশন অনুযায়ী বসাতে পারবেন। এই যে আমি একটু নিচের দিকে আনতেছি ভিউয়ার্স। তো এইভাবে আপনারা আপনাদের পজিশনটা ঠিক করে নেবেন। তো পজিশন ঠিক করা হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি কী করবো, আবার ট্রান্সপারেন্টে ক্লিক করবো। ভালোভাবে সবগুলো পিএনজি ফাইল আপনারা বসিয়ে নেবেন, অর্থাৎ ডিজাইনটিকে সুন্দর করে বসানো শেষ হলে কর্নারে এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই যে কর্নারে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করে পিএনজি ফাইল বানাতে হবে ভিউয়ার্স। এখান থেকে আল্ট্রা সেভ করে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এটাকে সরাসরি কেটে দিয়ে এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে, তারপর এখানে প্রথম লিঙ্কেই ক্লিক করে দিবেন ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এই যে কর্নারে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমরা একটা পিএসডি ফাইল অ্যাড করব, পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন লোডিং হচ্ছে পিএসডি ফাইলটি। তো এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এরকম আসার পর আপনারা এই যে লেয়ার অপশানে ক্লিক করে দেবেন, এখানে ইউর লোগো হেয়ার এখানে একবার ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এই যে স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপর আপনি ফাইলে ক্লিক করবেন ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটাকে রিপ্লেস করব। তো আমরা যে লোগোটা বানিয়েছি সেই লোগোটা এখানে ব্যবহার করব, এই জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, অর্থাৎ পিক্সেলল্যাব ফোল্ডারে চলে যাব। আমরা যে লোগোটি পিক্সেলল্যাব দিয়ে বানিয়েছি সেটা এখানে অ্যাড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই লোগোটি আমরা এখন বানিয়েছি, তো এটাকে আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পর ভিউয়ার্স দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে টান দিয়ে আপনার লোগোটি এই সাদা লেয়ারটুকুর মধ্যে বসিয়ে দিবেন, অর্থাৎ বড় করে বসিয়ে দিবেন। এখন নিচের লেয়ারটি সিলেক্ট করার পর আপনারা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেখুন এখন শুধুমাত্র আপনার লেয়ারটি রয়েছে। এখন ফাইল অপশনে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম আসবে, তারপর এই যে আকাশে ক্লিক করে দেবেন, দেখবেন আপনাদের ডিজাইনটি অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এখন আবার ফাইলে ক্লিক করবেন,
তারপরে যে এক্সপোর্ট অ্যাজ জেপিজিতে ক্লিক করে দিবেন। জেপিজিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে রেজুলেশনটি কম থাকতে পারে আপনারা বাড়িয়ে নেবেন। এখন সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর অ্যাডটা আসার জন্য একটা কন্টিনিউ ক্লিক করে দিবেন বা কনফার্মেশনে ক্লিক করে দিবেন। তারপর অটোমেটিকলি আপনার লেখাটি ডিজাইন হয়ে যাবে। আমি ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।